খুকন ভাই, পেঁয়াজের চারা কতদিন রোপণ করবেন? 40 দিনের এটা উঠাইমু, উঠাই আসবো। 40 দিনের চারাই কিন্তু মূল জমিতে রোপণ করতে হয়, এটাতে তো লেখাও আছে, আপনি পড়ছেন বোধহয়। আর তাছাড়া আমরা এর আগে যখন মণিপুরে আমরা পেঁয়াজ চাষাবাদ করছি, তখন কিন্তু আপনার খুবই ভালো ফলন হয়েছে এবং একই জাতের চাষাবাদ ওইখানে আমরা করছি। তো বাড়ি পেঁয়াজ চার, এটার জার্মিনেশন রেট অনেক ভালো, আমরা দেখতেছি যে অনেক অনেক ভালো জার্মিনেশন হয়েছে। তো আমরা এখন কি আমরা বুনে ফেলি বীজ? আমাদের খুকন ভাই, আমার দর্শকেরাও দেখবে। আমরা বাড়ি পেঁয়াজ চার ফ্রি প্রকল্পের আওতায় আমাদের 33 শতক জায়গার প্রদর্শনী ছিল, এই প্রদর্শনীর আমরা বীজ বপন করতেছি, বীজ বোনা হচ্ছে। এটা হচ্ছে বাড়ি পেঁয়াজ চারের একটা প্রদর্শনী। এই প্রদর্শনীতে আজকে খুকন ভাই বুনন করতেছে, বীজ বুনতেছে। তো পেঁয়াজের চারা করতে হয় পাতলা করে, পেঁয়াজের চারা করতে হয়, এবং আমরা যখন পেঁয়াজের চারা লাগাবো মূল জমিতে, তখন আমরা সেটা ঘন করে লাগাবো। তখন আমরা আরেকটা ভিডিও করব, তখন দর্শকদের দেখাবো যে কিভাবে পেঁয়াজের চারা রোপণ করতে হয়। খুকন ভাই আমাদের কৃষক, তিনি বাড়ি পেঁয়াজ চারটির চাষাবাদ করতেছেন। এটা হচ্ছে বাড়ি পেঁয়াজ চারের জার্মিনেশন। এই যে আমাদের খুকন ভাই, এটা এখন ওখানে ব্যাড রেডি করছে, 3টা ব্যাড রেডি করছেন, এবং এদিকে আরো ব্যাড হবে। আর এই পেঁয়াজটি রোপণ করবেন কোথায় চারাটা? এই জায়গায় না, পেছনের যে মাঠটা দেখতে পাচ্ছেন, ধান আছে বর্তমানে, আর কিছু জায়গা খালি আছে, 33 শতক জায়গা। এই জায়গায় আমরা পেঁয়াজ রোপণ করব। খুকন ভাই কে আসছে আপনার জমিতে? হ্যাঁ খুকন ভাই, কে আসছে আপনার পিছনে? খুকন ভাইয়ের ঘরনি ভালো আছেন? আপা দেখছেন পেঁয়াজের বীজটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। এই চারটাও ভালো কিন্তু।
বাড়ির ব্যবচার। আমাদের দেখা যাচ্ছে আমাদের পেঁয়াজের বীজ বপন করার পর সেখানে মাটি দিয়ে, হালকা মাটি দিয়ে সেই বীজটা ঢেকে দেওয়া হচ্ছে। সেটা খুকন ভাই করতেছেন এবং তার ঘরনি আমাদের কিষানি আপা, সাহারা আপা, তিনি কাজ করতেছেন। তো সাহারা আপা, আপনি কি সব সময় খুকন ভাইয়ের সাথে কাজ করেন এভাবে? হ্যাঁ, এদিকে এদিকে দেখান তো, সবসময় কাজ করেন তো সুন্দরভাবে উনার সাথে? এটাই এটাই সবচেয়ে সুন্দর একটা দৃশ্য আমাদের গ্রাম বাংলায়। কৃষক ভাইদের সাথে আমাদের কৃষানি বোনেরাও আছেন, যারা কাজ করছেন বলে আমাদের বাংলার কৃষি এগিয়ে যাচ্ছে। কৃষক ভাইদের সাথে আমাদের কৃষানি বোনেরাও আছেন, যারা কাজ করছেন বলে আমাদের বাংলার কৃষি এগিয়ে যাচ্ছে। আমরা আটটা বেট করবো না, আর আরো চারটা করা যাবে না? তো আরো আরো চারটা কোন কোন জায়গায় আমরা করব? ওই জায়গায় না, ওই জায়গায় দুইটা বেট হইব, ওইটায় দুইটা বেট, আর আর বাকি দুইটা ও ওইখানে আরেকটা না, ওইখানে আরেকটা। ওকে, সমস্যা নেই। আর রেগুলার কিন্তু পানি দিতে হবে চারাই। আর একটা আর একটা ওষুধ দেওয়া হয়েছে কিন্তু, ইন্ডোফিল দেখছেন তো, গাছ উঠার পরে এটা ইন্ডোফিলটা স্প্রে করবেন। হ্যাঁ, সপ্তাহে দুইবার স্প্রে করতে হবে। না, আপনি তো সবকিছু জানেন, আমাদের খুকন ভাই অনেক দক্ষ একজন কৃষক। আচ্ছা খুকন ভাই, এর আগে কি পেঁয়াজ চাষাবাদ করছেন? এর আগে কি পেঁয়াজ চাষাবাদ করছেন আপনি? এই প্রথম না? আশা করি আচ্ছা 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 এই যে হ্যাঁ, ওনার ফলানো শাক। হ্যাঁ, তো আমরা আশাবাদী এবার অনেক ভালো হবে, যেহেতু উনি দক্ষ একজন কৃষক এবং আমরা তার মাটি প্রস্তুতিকরণ দেখেই বুঝতেছি, বুঝে গেলাম যে এই মাটির অবস্থাটা দেখুন, অনেক ভালো ঝুরঝুর একটা মাটি উনি তৈরি করছে।